উড়ন্ত আগুন থেকে টাকা কিভাবে আমরা তৈরি করি এই ম্যাজিকটি এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি অর্থাৎ উড়ান্ত আগুন থেকে টাকা তৈরি কিভাবে হয় তো উড়ান্ত আগুন কিভাবে করব একটা টিস্যু ব্যবহার করব এই যে তবে এগো এটা হচ্ছে অসাধারণ টিস্যু সাধারণ টিস্যু না এগুলো আপনারা যেখানে সেখানে পাবেন না এই টিস্যুগুলো এই টিস্যুগুলো আমাদের ম্যাজিক একাডেমি থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে আচ্ছা ম্যাজিকটা আগে দেখাই কত মজার ম্যাজিক ম্যাজিকটা হচ্ছে আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় টিস্যুটা ভাবে রেখে দিতে পারবেন রেখে দিয়ে এখানে রয়েছে একটা ম্যাজ আর আমার দুই হাত খালি আছে একদম খালি আমি কি করব আপনারা লক্ষ্য রাখবেন চোখ সরাবেন না অর্থাৎ আমি এখান থেকে একটা ম্যাজের কাঠি নিয়ে নিচ্ছি এই যে আপনাদের চোখের সামনে নিয়ে ম্যাচটা আবার বন্ধ করে দিচ্ছি দিয়ে এই কাঠিটা এই জ্বালিয়ে দিলাম এই যে এই যে ও ধরে ফেললাম আর এই সাথে সাথে হা টাকা হয়ে গেল কত হয়ে গেল একটা এক হাজার টাকার নোট হয়ে গেল তো সুপ্রিয় দর্শক বৃন্দু আশা করি এই ম্যাজিকটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং খুবই ভালো একটি ম্যাজিক এই ম্যাজিকটি আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো সময় দেখাতে পারবেন হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ তাহলে আর কথা নয় আমরা চলে যাচ্ছি এই ম্যাজিকটি কি করে হলো এটা দেখার জন্য তো চলুন না শিখে আসি হ্যাঁ সুপ্রিয় দর্শক প্রথমে কি করবেন আপনারা এই ধরনের একটা টিস্যু নেবেন এই টিস্যুটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই টিস্যুটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে এই টিস্যুটা সংগ্রহ করতে পারবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এখন এই টিস্যুটা যখন আমরা জ্বালিয়ে দেব এই যে একে এভাবে সমান জায়গায় রাখবেন আপনারা ঠিক আছে এই যে সমান জায়গায় রাখলেন নেই রেখে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পর টাকা হয়ে যায় কিভাবে। একটা প্রশ্ন আছে না হ্যাঁ টাকাটা কিভাবে হয়ে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখে নিন এবং সঙ্গে থাকুন শিখে নিন হ্যাঁ সুপ্রিয় দর্শক বৃন্দু আমি কিন্তু ফার্স্ট টাইমে হাত ক্লিয়ার দেখাচ্ছি এভাবে আমার দুই হাত ক্লিয়ার আছে একদম ক্লিয়ার আছে এর ভিতরে টাকা রাখা কখনো সম্ভব না ওই এক হাজার টাকা নোটার ভিতরে রাখা সম্ভব না আমি এই দেখিয়ে দিলাম আমার এই ম্যাচটাও আমি দেখিয়ে দিলাম এখন আমি যেটা করব। যখন ম্যাচের কাঠিটা আমি নিয়ে নিচ্ছি এভাবে ম্যাচের কাঠিটা নিয়ে নিচ্ছি নিয়ে যখন আমি জ্বালানোর চেষ্টা করার আগে ম্যাচটা যখন বন্ধ করতেছি এই যে এই যখন ম্যাচটা আমি বন্ধ করে দিলাম অর্থাৎ ম্যাচ বন্ধ করার সাথে সাথে আমার হাতের ভিতরে কিন্তু একটা এক হাজার টাকা নোট চলে আসছে এই যে এক হাজার টাকার নোট চলে আসছে এই যে চলে আসছে অর্থাৎ আমি আগে থেকে টাকাটা ভাস করেছিলাম এভাবে আপনারাও করবেন এই যে আগে থেকে ভাজ করার পর আপনার ম্যাজের এই পাছা যখন ম্যাচটা এখানে খোলা হচ্ছে তখন একটা জায়গা বেরিয়ে আসছে এই জায়গায় একে রেখে দেওয়া যাচ্ছে খুবই সুন্দরভাবে উন্মুক্ত মঞ্চে করতে পারবেন যে কোনো জায়গা এই যে ওখানে রেখে দেওয়া শেষ অর্থাৎ এই যে কাঠি এই কাঠি তো সবাই দেখছে যে এই কাঠি আছে আমি আমার দুই হাত ফাঁকা দেখালাম ঠিক আছে এখন যখন এটা জ্বালিয়ে দেবো এটা জ্বলার পরে শেষ মুহূর্তে এটা আস্তে আস্তে ভেসে ওঠে আকাশের দিকে উঠতে থাকে কেন এইটা হচ্ছে এই টিসুর কেরামতি ঠিক আছে এই যে আমি আর একবার দেখাচ্ছি এই ধরে ফেললাম কাঠিটা ধরলাম ধরার পরে এই বন্ধ করলাম এ এই বন্ধ করলাম মানে এটা নিয়ে নিচ্ছি এই বন্ধ করলাম এখানে নিয়ে নিলাম হঠাৎ ধরে ফেললাম এ ধরলাম এটা কিন্তু আমার এভাবে আড়ালে আছে এদিকে এই আড়ালে আছে আমি কি করলাম এখন এই কাঠিটা জ্বালিয়ে দিচ্ছি কারোর আর নজর নাই খেয়াল নাই কিন্তু এই মুহূর্তেটাই তা আমি এই কাঠিটা জ্বালিয়েলাম জ্বালানোর পরে কি করলাম টিস্যুতে একটু আগুন লাগিয়ে দিলাম এই যে এ দিয়ে দিলাম এখন এভাবে ম্যাজিক করতে আছে এই যে এই যে এই যে এই যখন উঠবে উঠবে অবশ্যই কিন্তু আমার মুখের নিঃশ্বাসের কারণে উঠতে পারিনি এ যখন উঠে আসলো তখন এভাবে ধরে ফেলবেন সাথে সাথে আপনি এখানে এক হাজার টাকার নোট করতে পারেন পাঁচশো টাকার নোট করতে পারেন মানে যখন আপনার কাছে যেমন অ্যামাউন্ট থাকবে তেমন অ্যামাউন্ট দিয়ে করবেন ঠিক আছে সুপ্রিয় ভিওয়ার্স আশা করি ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন